আমার মনটা যেন কেমন কেমন করছে, নবজাগরণ
করেন, ধনী কামান্নি তো এখনো সন্তান খালাস করে গোয়ালের বাইরে এসে কোনো সংবাদ দিল না। বটেই তো, ধৈর্য কে রাখা যায়? বলো ধনী কামান্নি, সংবাদ কি গো? কখনো বুঝি গাঁ ঘরে দেখিসনি কত পোয়াতেই তো পথে ঘাটে বাচ্চা বিয়ে ফেলে? কই
সেদিক পারে কেউ কুচোকে তাকায়, বরং যে যেদিক থেকে পারে এটা ওটা তেনাকানি নিয়ে এসে সেই মায়ের নজ্জা ঢাকার জন্য একেবারে হুড়োহুড়ি বা দিয়ে দেয়। ওই মন্দিরের পাথরের মাগিকে মাও বলবি, আবার নকড়াও করবি, দুঃশালা এ বুঝি ভাবের ঘরে চুরি লয় কো। এই রে ওই ছোট বড় মামার গলা, বড় মামা নিয়ে খেয়াল তোমায় খুঁজতে পেরেছে ছোট মামা, তুমি যে সকাল থেকে কিছু খাওনি দাওনি সে খবরও ঠিক রেখেছে বড় মামা। ইবেনে হুলুস থুলুস বাধায় পারো ঠেরা সামলা তুমি, আমি পারো যা সামলা যা। তোর বড় মামা কি আদালতের পেদা না জমের দক্ষিণদারি যে আমার মুন্ডু নিয়ে ভাটা খেলবে? নারী পাগল না, কেউ খেলবে না, খেলবো শুধু তুই আর আমি। পাগল সে বেশ ভালো হবে না, সকলে তখন সব খেলা ভুলে তোর আর আমার খেলা দেখবি। কিরে কথা কইছিস না যে বড়, কে তো ভাবছিস? হ্যাঁ ভাবছি কে এমন তুমি বড় লাটের বেটি হলে না আমার পাগল পাগল বলছো? পাগল ছাড়া তুই কি, পাগল না হলে সূর্য আসতে বেলা অব্দি কেউ উপস্থিত থাকে? ওদিকে মন্দিরে মহোৎসব চলছে। বলবকে ও তো আমার এই নবডঙ্কা, ও শালা মন্দিরে মহোৎসব লাগিয়েছে তো রানী রাসমণি। না 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 কৈবত্যের মন্দিরে ভাত গেলে আমি শালা জাত খোয়াতে পারবো নি, আমি না যেতে বামুন। তোর বইতে দেখছিল আমি গঙ্গা জলে ফেলে দিলাম, এবার প্রমাণ কর যে তুই বামুন। বাবা 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 বেশ বলেছো তো, খাতা বলেছো তো, গলায় দড়ি জুড়লেই আমি বামুন আর না জুড়লেই আমি রেব মুদ্র ফোটা যায়। বাবা বেশ বলেছো, বেশ করেছো গো, খাতা করেছো, আমার বামনা একবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছো। যাকে যাকে আমাকে মেলা বকিয়ে নিত, বলি পেট খিদে চললে কারো কথা শুনতে কি কারোর সঙ্গে রঙ্গ তামাশা করতে কি ভালো লাগে। দেখা একটু আগে তুমি বললে না আমি নাকি সূর্যাস্তি বেলা অব্দি উপস্থিত আছি, বলেছি তো। কি করে বুঝলে? তোমার মুখ দেখে। বেটির কথা শোনো, আমার মুখ দেখে বুঝে গিয়েছে আমি শালা উপসে ধুকছি। যাও যাও, একমাত্র মা ছাড়া কেউ যেন বোঝে সন্তানে খিদে পেয়েছে কিনা। বলি হ্যাগা তুমি কেমন মা? মা ভাবলে মা, না ভাবলে না। বেটি সব কত আমার মা হতে চায়। বলি মা হওয়া কি অতই সহজ? সহজ নয়। নয় তো কেন? মা হওয়া তো কম কথা, অনেক জ্বালা সইতে যে মা হওয়া তো কম কথা নয়, অনেক জ্বালা সইতে যে কথা নয়। কেমন চলে এলো, আমি যাই।
ছিয়ে দিয়ে গেলাম। ¡Vamos!
সনাতন ব্রাহ্মণ শ্রী শ্রী হরধারে চাটুচ্ছে কি কাণ্ড আমার সঙ্গে চালাকি ওই কদায়ের কুষ্টির তুষ্টি যদি আমি করতে না পারি দিবারাত্র শুধু আমার একটাই কামনা বোঝা সমতুল্য শিরে যদি কোনো পুণ্যাত্র পায় অর্পণ করতে পারিস
সেই দিন তুই এই জীবন থেকে মুক্তি পাবি। তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, আর তার পাশে রয়েছে এই এক বিশাল বোঝা। আমি কিছু বুঝে ওঠার আগে সে মেয়ে আমাকে বলল, আমি তোমার মেয়ের মতো বাবা, সঙ্গে এত বড় বোঝা কোনো পুরুষ মানুষ নেই। আমার মুখের কথা শেষ না করতে দিয়ে তুমি বোঝাটা মাথায় তুলে বললে, চলো যেতে যেতে তোমার সব কথা শুনবো। তোমার সব কথা তো আমি শুনেছি মা, তোমার কথা মতো আমরা কামার পুকুরে পৌঁছে গেছি। মঙ্গল হোক বাচ্চা, তোমার মঙ্গল হোক। ও বাচ্চা একটু দাঁড়াও, এটা একটু শুনিয়ে নি। বলি হ্যাঁ গা, এটা তো কামার পুকুর নাকি? বলি এটা এসব বিরাম চাপিচের বাড়িটা কোনটা তুমি একটু বলতে পারো? ওই তো সামনে ওই বাস তুমি পথ দেখতে এগিয়ে গেলেই কিন্তু। ও বাড়িতে তোমার কি দরকার মা? ঠিক আছে, আর তোমরা আসছো মা কোথেকে? সেই অনেক দূর থেকে গো, কৈলাসপুর পরগনা। চেনো তোমরা কৈলাসপুর? সে আমি কোন মল্লুকে কোন পরগনা। কি কাণ্ড, বাপের জন্ম তো আমরা ওরকম কোন নাম শুনিনি। তোমরা না শুনি থেকে তোমাদের দোষ, আমার তো না। সেই কৈলাসপুর পরগনা মহেশ্বর বাটিতে আমি থাকি। ও বাজা চাচুর যে বাড়ি পড়তে যখন জানা হয়ে গেছে তখন আর কেন, চলো আমরা শুরু করি। তাই চলো মা। একটু দাঁড়াও মে, এত সব ভারী ভারী জিনিস রে, ওই চাচু যেতে বাড়ি যাচ্ছ কেন? মানুষের সুখে কো মানুষের সুখে? মানুষের? হ্যাঁ আমি মানুষই করেছিলাম, আমার যদি একটা ছেলের মতো ছেলে হয় আর তার মুখে মা ডাক শুনে যদি আমার এই প্রাণটা জড়িয়ে যায় তাহলে আমি চাটুজির বাড়িতে নিজের পায়ে হেঁটে গিয়ে উজ্জ্বল সেদের হাড়ি পৌঁছে দিয়ে আসবো। এই দেখো চাটুজ্য বলতে কি, এখানে শুধু ওই ক্ষুদিরাম চাটুজ্যের বাড়ি আছে আর কি কেউ নেই। তা তো জানি না বাচ্চা, আমার মন চেয়েছিল ওই বাড়িতে দেবো, ওই বাড়িতে দেবো, অন্য কোথাও নয়। তাই দাও গিয়ে মা, তাই দাও। বিচারীদের সংসারে এখন বড় টানাটানি চলছে। কি দেখিতে
আত্ম যদি একবার কি দক্ষিণেশ্বর ছুটে যেত তাহলে নিজের চোখে যাচাই করে আসতো সবাই যা বলছে তাই কি
দেবীনাঞ্চ যথা দুর্গা বর্ণানাং ব্রাহ্মণ যথা তথা সমস্ত শাস্ত্রানাং তন্ত্র শাস্ত্র মন ও মম। আমার ক্ষতি নেই, কিন্তু ওই দক্ষিণেশ্বরে
ভালো করে বাজিয়ে নিয়ে কাকে কুকুর বলে খেদিয়ে ছাড়বে না? ছোট ভোজকে আমি বাজি, আমি কি বলছি, ছোট ভোজকে আমি বাজিয়ে দেখবো? অমনটাই তো করতে হবে রে, গরু আর কাঁসার বাসন যে এক রে, ভালো করে না বাজালে কেমন করে বুঝবি ভাঙড়ি না খাঁটি? ওরে বুকের মধ্যে যতক্ষণ দুরু দুরু করে ততক্ষণ কি কাউকে সেখানে গরুর আসনে বসানো যায় রে? ঠাকুর ঠাকুর, তুমি আমাকে বললে তোমাকে বাজিয়ে নিয়ে দেখতে। ঠিক আছে ঠাকুর, আমি তোমাকে বাজিয়ে দেখবো, তুমি ভণ্ড না তুমি প্রকাণ্ড, তুমি শট না তুমি অক্ষয় বল, অসত্য অনাচারে উচ্ছিষ্ট না তুমি আমার পরম গুরু, তুমি আমার মহাইষ্ট। ইষ্ট ইষ্ট ইষ্ট, এই ইষ্ট ইষ্ট করে শুধু শুধু আমার রাত জাগা, সময় নষ্ট না করলে আর শরীরকে কষ্ট না দিলে ইষ্টকে পাবি কি করে বাবা? বললুম তোর সময় নষ্ট, সইলুম তোর শরীরের কষ্ট, ওই তো তার দেখা পেলেন না জানো? কদিন ধরে না জয়রাম বাড়িতে আমার বউ কি করছে তার দেখার খুব ইচ্ছে আমার করছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে জয়রাম বাড়িতে আমার বউ কি করছে তার দেখা সিদ্ধাই দিতে পারো? ওরে পাগল, তুই তো জন্মসিদ্ধ পুরুষ, তোর আমার কোনো কিছুতে সিদ্ধাই লাগে নাকি? তাছাড়া অমন ছোটখাটো সিদ্ধাইয়ের জন্য তোর পিছনে অমনি করে লেগে আছে নাকি রে? তোকে যে অনেক বড় কাজ করতে হবে। কিছু করতে কাজের, আমার বলে বউকে দেখতে ইচ্ছে করছে, নিজের বউকে দেখার জন্য বুঝি মন উত্তেজন হয় না? তোকে নিয়ে আর পারি রে, বেশ এটা আমরা যদি তোকে তোর বউকে দেখাতে পারি তাহলে আমি আরো যা যা বলবো শুনবি তো, মানবি তো আমার কথা, করবি তো আমার কথা মতো কাজ? করারে আমি কিছু কম ভাবতে জানি না, তুমি তাহলে এই দর্দে করার করো। এই ভোরবেলা আমার বউ জয়রাম বাড়িতে এখন যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় তুমি আমাকে দেখাবে? আচ্ছা বাবা আচ্ছা, যা দেখতে চাস।
ভালো করি মামা। আরে এদিকে এসে ছোট মামার ঢং ভাঙো, যাও একটা বিট করো না চাই। আমাকে তাহলে তোরা চিনিস না, দাঁড়িয়ে আছে না কাঠের মূর্তিটি, ভরম ভরম এসবই হচ্ছে ওর ভরম। এই ওর ভরম বাজে আমি ফুস করে দিচ্ছি। আমাদের নাকি হার দিচ্ছে, তাই এমন তো অবস্থায় অধিকটা চিন্তা।
চিন্তা ভাব দিয়ে উনি আপনাকে চিন্তা করতে হবে না মশাই। মাকে তো আমি চিনি, কোম্পানি সাহেবের সঙ্গে হাল হলো মার হয়তো শুনবে। কিন্তু ঠিক বলেছো বাবা মত, আর সব হার আমার সইবে, এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর ছোট ভট্টাদের ওপর আমার যে অখণ্ড বিশ্বাস তাতে যদি চিড় খায় আমি কিছুতেই সইতে পারবো না। সে তো বটে, সে তো বটে, তাহলে মন্দির বাবুর এত সবই ওই পায়ের খাতায় হবে, মানে কথা পুরোটাই অপচয়। উনি আপনাকে ভাবতে হবে না নয় মশাই, এই জন্য আমরা আপনাকে ছোট ভট্টাদের কাছে পাঠিয়েছিলাম। কত মূল্য তা ওই ছোট বাচ্চা জানেই না, নইলে কালই তো যানবাজারের শ্রেষ্ঠা থেকে খবর পাঠানো হয়েছিল রানীমা আজকে সন্ধ্যা আরতি দেখতে আসবেন। অথচ দেখুন এই বিকেল না হতে হতেই ছোট ভট্টা ওই মন্দিরের মধ্যে ঢুকে দরজায় খিলেতে ভেতরে বসে আছেন। শুধু এসেছে কি কাণ্ড, এমন এসেছে আমরা সবাই মিলে এত ঠেলছি এত গুতুচ্ছি দরজা খোলার নাম নেই। কোনোদিনও তো ছোট মামা এমনটা করে না, কিন্তু আজ মামার একটি খেয়াল খেয়াল নাই ঋতু, খেয়াল নয় বল বোধ খেয়াল। এখন আপনি নিজেই বুঝতে পারছেন তো রানীমা, যার অটে তার কিছুটা বটে, এই পুজো পাঠের নামে ছোট বড়টা যে আরম্ভ করেছে তা মানে কথা ওই দেশটামি ছাড়া আর কিছু নয়। রানীমা আপনি এর একটা বিহিত করুন রানীমা। মা ও মা সবই তো দেখছেন শুনছেন, কি করবেন না করবেন ভাবলেন কিছু? ভেবেও যে কুল কিনারা পাচ্ছি না বাবা মথু, তাই বলছি তোমরা সবাই চলো আমার সঙ্গে মন্দিরের বদ্ধ কপাটের সামনে। না না দরজা খেলবো না, পড়া নাড়বো না, বিরক্ত করবো না ছোট ভট্টাচকে, শুধু কান পেতে শুনবো কি মন্দিরের ভেতরে কি হচ্ছে হচ্ছে হচ্ছে। আসলে জেনে রাখ পাশানি মা বেটা, শেষ পুজো পড়াটাই হচ্ছে, বড্ডই তোর গুমন না দেখা টাইলে দিবি। তাহলে কেন কেন ভয় রবি বলল, তন্ত্র সাধনা করলে আমি তো দেখা পাবই পাবো, কই কত কিছু তো বললো তবে তো তোর দেখা পেলাম না। ও মা গো তোমার সব কিছু আর তুই এভাবে বিফলে দিলি, তবু তুই এলি না, আয় না মা একবার সামনে এসে দাঁড়া। ও তবু আসবেনি, হ্যাঁ তবু আসবেনি, হ্যাঁ হ্যাঁ তুই রাজার বেটি বলে মনের মতো মুখ দেখা না পেলে বুঝি ছেলের সামনে এসে দাঁড়াতে নেই। বাবা মানে আমার বলতে কি আছে যা তোর মুখ দেখার হিসেবে দেব? আছে আমার এই প্যারানটা, আমার এই প্যারানটা তো আমার বই কারো নয়, নে নে তাহলে মুখ খাবি তোর পুতের এই প্যারানটা, হ্যাঁ আমার এই মুন্ডুটা তোর হাতের ওই খাড়া দিয়ে আমি আধা দক্ষণের তোর পায়ের সবাই করা করি দিচ্ছি, তোর এই মুন্ডু মারার মুন্ডু মারা আমার এই থর থেকে রক্ত চুষে চুষে খেয়ে তোর রক্ত রাঙা জীব আরো রাঙা করে দাঁত বার করে খিল খিল করে আওয়াজ, হ্যাঁ খিল খিল করে আওয়াজ, খিল খিল করে আওয়াজ। ও তবুও বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ ভাবছিস ওকে আমি পারবো নি, হ্যাঁ পারবো নি, দেখ দেখ তাকে দেখ, এই দেখ এই দেখ। ছেলে আমার, হ্যাঁ রে তুই এত অভুক করে দিচ্ছি, নুড়ি নুড়ি করে দিচ্ছি, নুড়ি নুড়ি করে দিচ্ছি, নুড়ি নুড়ি কি নাচে নাচে, এই আমি তোর গালে
বলবনি আমার এই ধ্বংসপনা কত, তুই আমার রোগা হ্যাংলা মেয়ে, আমার চাপে বুঝি চিনে চাপতে হয়ে যাবি নি, মেলা বেগু বেগু করিস নি তো, এত কথা বলতে আমার আর ভাল লাগছে না, নে থাম থাম বলছি। ওমা একি রে বাতারের সঙ্গে শ্মশানে মশানে ঘুরে ঘুরে তোর বুদ্ধি শুদ্ধি অব্দি লোপ পেয়েছে নাকি রে? হ্যাঁ সন্ধ্যেবেলায় সমস্ত মেয়ে বড় দিয়ে এলে চুরে ঘুরে বেড়াচ্ছিস? বস আগে বস, আগে চুলে বিনুনি করে দেবো তারপর অন্য কাজ। বস ঠিক আছে, নে তোর সাদী
পূর্ণ হোক, সব শাস্ত্র পূর্ণ হোক, দেখা আমার মুখ দেখা, আমার মুখ দেখা। আমি একটু পেটে হাত বুলিয়ে দেখি। না না না, আমাকে কিন্তু ধোকা দেওয়া চললো নি, আমি মুরুখ গলে কি আর খুব চায় না, হে ধরে ফেলবো তোর পেট ভরেছে কি ঘরে নে। ও বাবা, মেয়ের আমার ঢেকুর তোলা হচ্ছে, কত রঙ্গই তুই জানিস মা, কত রঙ্গই জানিস। ও দাঁড়া একটু সন্ধ্যের দিতে করি, হ্যাঁ একটু করি। ও গো
মানে একটা প্রবচন আছে, গল্পের গরু নাকি গাছে ওঠে, কিন্তু কেশব সেন তার এই নববিধান পত্রিকায় এটা কি ছাই বাস লিখেছে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওয়েলকাম মাই ফ্রেন্ড, তা বন্ধুবর কেশবচন্দ্র, তুমি হঠাৎ এই স্টার থিয়েটারে ও আমাদের নতুন নাটক চৈতন্যলীলে দেখার ইচ্ছা হয়েছে বুঝি? অবশ্যই দেখবো, আর না হলে সময় করে একদিন দেখে নেব, নিজে দেখে নিজে বুঝে তবে না আমার নববিধান পত্রিকা রিভিউ করব। নিজে যাচাই না করে বুঝি তুমি কোনো আর্টিকেল লেখো না কেশব? না নেভার, এমনকি সারা বাংলায় তোমার লেখা চৈতন্যলীলার প্লে এত সুনাম শুনছি তবুও না। ইয়ে হাম্বা মুখেই তোমাদের বড় বড় কথা, এই নো এই নো ভেরি ওয়েল, মন থেকে যা তুমি বিশ্বাস করো না এমন কথাও তো তুমি অনায়াসে তোমার কাগজে লিখতে পারো। এ তুমি কি বলছো বাংলা শেক্সপিয়ার? নহয় বন্ধু, আমার লিরিক্যাল ড্রামা রাইটিংয়ের জন্য বাংলার অপমর মানুষ এই আমাকে মহাকবি গিরিশচন্দ্র আখ্যা দিয়েছেন, এতে আমি খুশি। তোমার মতো হুজুকে মাতা লোকদের কাছ থেকে শেক্সপিয়ারের সার্টিফিকেট নাই বানি না। আমি হুজুকে মাতি? নাহলে তোমার এই সংখ্যার নববিধান পত্রিকায় দেখো, নিজে দেখো এই হেডিং হতে পারে গিরিশ, একটা অশিক্ষিত আনকালচার গেও পাগল, কালী মন্দিরে ঘন্টা নাড়া পুরুত, নাম গদাধর চাটুর্যী, তাকে তোমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বানিয়ে ছেড়ে দিলে। ভুল করছো ভাই, যিনি স্বয়ংভু তাকে কি কাউকে বানাতে হয়? তবু যদি তর্কের খাতিরে বলো কেউ তাকে রামকৃষ্ণ পরমহংসদেব বানিয়ে ছেড়েছে, তাহলে যাও আদালতে গিয়ে মামলা ঠোকো স্বয়ংতারপুরীর বিরুদ্ধে। সমুদ্র হিমাচল যাকে রঘুপুরে তিলক শ্রীরামের মানস পুত্র বা মহাবলী বজরঙ্গলী সাক্ষা অবতার বলে মানে, সেই বিখ্যাত ভারতীয় সন্ন্যাসী তোতাপুরী, তোমার মতো ব্রহ্মজ্ঞানী আর ব্রহ্ম ধর্মের প্রচারকের মুখে কিনা এই কথা কেন বলবো না ভাই? উনি যে নিরাকারবাদী কেউ করে তুলে না, আবার সাকারবাদী কেউ মুখে তুলে না, উনি কি বলেন জানো? বলেন যত মত তত পাও, তোমার আমার কারোর কাছে নেই ভাই। আমি সাংবাদিক, আমি সরজমিনে তদন্ত করে দিয়েছি, বাংলার অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী নটনাট্যকার গিরিশচন্দ্রকে এই কথার মানে বোঝানোর আগে আমার দুব্বো কাছে গলায় দড়ি দিয়ে মরা উচিত। ওই থিয়েটার বিল পড়লো, স্টেজের গ্রিন রুম তো নিচে, ছাদে দাঁড়িয়ে হাফ হচ্ছে যে বড় প্লে করবে না? না এই কেশব, অনেক ধরে গলাটা একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি কোনো নিবি অবশ্য স্টেজ সামলাচ্ছে রসনা জঙ্কিত আর বসু, আর আমার লোকটা রিপ্লেস করছে পুনিবাবু, আর হাওয়া খাচ্ছি না ভাড়া, চৈতন্যদেব এমনই হিট করেছে বলতে পারো, লোকের পাশে ফ্রি পাসের জন্য আমাকে চেপে ধরে সেই ভয়ে ছাদে এসে লুকিয়ে আছি। গিরির আছিস নাকি রে গিরিশ? গিরিশ তুই আছিস নাকি ছাদে? ওই তো গিরিশ, সবাই পছন্দ করে না, যার সঙ্গে আমার পরিচয় নেই সে আমাকে তুই তো কারি পরিচয় নেই মানে? আরে সেদিন লেট করে যখন ওই শিলের বলরেন বসুর বাড়ি থেকে আমি বাগবাজারে রাস্তা ধরে ফিরছিলাম, সবার মুখ মনে রাখা কি সম্ভব? তাছাড়া উনি তখন প্রকৃতিস্থ ছিলেন না? অপ্রকৃতি? ও হ্যাঁ হ্যাঁ, তার মানে তখন আমি বেহে মাল খেয়ে একেবারে চুর হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক রাতে থিয়েটারের পর বোতলের পর বোতল গিলে আমি এমন মদে চুর হয়ে বাড়ি ফিরি। বেশ করিস, বেশ করিস, চুর হয় কি খারাপ রে, কজন এমন চুর হতে পারে? আচ্ছা ধর না কেন, মেয়েরা তো হাতে কত কি পরে, ওই ধর চুড়ি বালা মান্তাসা, তার মধ্যে হাতের সোয়াটা কিসে?
কজন তোর মতো চুর হতে পারে রে? বললাম সে সময় আলাপ হয়ে থাকলে হতে পারে, আর তোমার সঙ্গে সেদিন এমন কুটুম্বিতে মাতায়নি যে ফের আজ আমার সঙ্গে দেখা করতে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে একেবারে স্টাফ থিয়েটার উপর তলায় উঠে আসবে। ওকে সব, তুই তো আছিস, গিরিশ বলে কি রে? হ্যাঁ গিরিশ মানে কি? না হিমালয়, তার নিচে দাঁড়িয়ে কি হিমালয়ের শোভা দেখা যায়? ওপরে না উঠে আসলে চলবে কেন? বুঝেছি বুঝেছি, কথার চালে কিস্তি মাফ করতে এসেছো, আসলে মনে অন্য ধান্দা। এই গিরিশ কাকি কি বলছো? উনি যে দক্ষিণে ঠাকুর শ্রী শ্রী পরমং যেই, তাতে আমার কি এসে যায়? উনি দক্ষিণে স্কারে পরম অংশ হন, দক্ষিণে সরে গিয়ে সাথে কারণ এটা স্টাফ থিয়েটার, এখানে ব্যবসা নটি আর মাতালদের পাপ, আমি এখানে কাটা খোঁজা হোক ভোগ থাকবে, আমার সঙ্গে ওর কি দরকার? দাদা আসলে আপনার লেখা চৈতন্য লীলা প্লে খেলার তো খুব জশ হয়েছে, মামাদে আপনার প্লে দেখতে এসে এইবার বুঝেছি, এতক্ষণে ঝুলি থেকে বেড়াল বেরোলো বলছে ফুটতে লুটতে আসা হয়েছে থিয়েটারে পাস চাই না। দুঃশালা, আমার মা বলে আমার বিশ্ব চরাচরের গেট পাস দিয়ে রেখেছে, আমায় আটকাবে কোন দূরের কোন দাঁড়ি রে? অসময় এলাকাকে অন্য জায়গায় দেখো ঠাকুর, এবারে সব কোথায় কোথায় এখানে চিড়ে ভিজবে না, থিয়েটার দেখতে যাও পয়সা টিকিট কাটতে হবে। কেউ বল দেখি টাকা পয়সা কবে আমি নিজের গেজে রাখলুম? ও যে বিষয় সম্পত্তি, ওতে যে গা জ্বলে যায়। অরে দে দিদে, তোর কাছে কিছু আছে নাকি? না দে না সারা গিরিশকে, ও যখন টাকা না হলে ছাড়বে না বলছে। প্লিজ গিরিশ, ঠাকুরের হয়ে আমি না হয় না দিতে হবে ওকে। আচ্ছা আচ্ছা, আমার কাছে যা আছে মামার জন্য আমি তা তোমাকে আমি পাস দেবো, কিন্তু ওর টাকা ওকে নিজে হাতে গুনে গুনে আমাকে দিতে হবে। কি আর করা, ও মামা এই নাও দে শালা দে, এত নগরা আমার আর ভাল লাগে না, দে থাকবে, নাটক শেষ হলে সে তোমাকে আর তোমার ভাগ্নেকে আমার বাড়ি নিয়ে যাবে, আজ রাতে আমার বাড়িতে তোমাদের পাত পাততেই হবে, নইলে তোমায় আমি ছাড়বো না। Oh, the boy.
বসেই সিধে সাধের আসি আসি আশার নেশায় করি জীবন যাপন। হয় হয় যা হয় তা নয় হয়, আর যা হয় না তা নব্বইতেও হয় না, এই কথাটা আজ আমি প্রমাণ করে। তুমি আমাকে এখানে আবার কি করছো? আমি তোমার এই কথা বলেছি নাকি? তোমার দেখছি কিচ্ছু মনে থাকে না। তা তোমার পাগল রামকৃষ্ণ গেল কোথায়? ঠাকুর কোথায় গেলেন? ঠাকুর ঠাকুর কোথায় গেলেন? দেখেছো তো তোমার কিচ্ছু মনে থাকে না? ওই ওরা আসছে। অত পেছু পেছু আসছো কেন ঠাকুর? আরে রে গিরিশ বলে কি দেখ, বাড়িও মুরব্বিও আর আমরা পেছু পেছু আসবো নাকি আগু আগু আসবো? আরে গিরিশ তোর চৈতন্য হবে কবে? চৈতন্য নিলে তোমার ভালো লাগলো বলো? ভালো আসল নকল সব একাকার হয়ে গিয়েছে গো, আসল নকল সব একাকার হয়ে গিয়েছি। নিমাই সেজে ছিল যে বেটি, আমি তো ধরতেই পারিনি সে বেটি মরিয়েছিল, তুই ধরিয়ে দিলে তবেই না। আমিও তারে বলেছি মারে তোর চৈতন্য হোক চাগার দিয়ে উঠেছে। ভুল কি বললো? বলবো নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। কার বেহিন কে পাঠালে? আমি তো কাউকে পাঠাইনি। নেশাটা বোধহয় কেটে যাচ্ছে, নেশা না করলে মনেই করবে না নেশার ঝোঁকে কি করেছি না করেছি। অপরাধ নিয়মে থাকো, আমি একটু ড্রিঙ্ক করছি। খা না শালা খা, লজ্জা কি? হ্যাঁ লজ্জা কি? আরে খে না মাতাল, কেউ রসে মাতাল, কেউ বসে মাতাল, কেউ আবার জসে মাতাল। ও আর সহ্য করা যাচ্ছে না, আয় দিদি আমরা বসে পড়ি, হ্যাঁ ততক্ষণ খেতে শুরু করি। এমন অধিকলাপনা করো কোন কালে যেন কিছু খাও নি। দুঃশালা বোধ তো খাওয়ার সময় আবার নজ্জা কি রে? শোনো আমাকে না গুনে গুনে দিতে হয়নি, আমার পেটের পথ দেখেছো তো অনেক ধরে, তোমার ওখানে যা আছে আমার এখানে ঠেলে দাও। যত পারো খাও, যত পারো খাও। কি করো করো লুচি টুসকি দিলেই যেন হাতে ফসকা পড়ে। পাগলে পাগলে মিলিয়ে দিয়েছি, দেখা যাক কি গন্ডগোলটা না পাকা যাই, একটু পাশে পাশে থাকি, দরকার করলি তো আমাকে আবার আসতে হবে। ঠাকুর ঠাকুর আমার একটা আবেদন আছে। ঠাকুর বল না সারা বল না, লজ্জা না করে বলে ফেল না, মুচি তো গরম ঠান্ডা হোক আমি তোর কথা শুনি। ঠাকুর আজ অব্দি আমি সন্তানহীন, তোমার কৃপায় যদি আমার সন্তান হয় আমার বংশ রক্ষা হবে। ঠাকুর হবে রে হবে, তোর সন্তানও হবে খুব খ্যাতিমান। তাহলে তুমি কথা দাও তুমি আমার সন্তান হয়ে জন্মাবে। তোমার কোনো মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে, আমি চলব। হ্যাঁ যা শালা যা, তোরা সব মালের কলা ধুয়ে দিয়ে জল খেয়ে যা। ও রাগ করে গেলে দুটো নুচি কিনে সময় ঠিক খেতে দেবে বল গিরি। গিরিজা ওই গরম গরম ফুলকো ফুলকো নুচি যে আমি খুব ভালোবাসি সবে আটকানা খেয়েছি। পায়ে ধরে কুল পাবি নে রে বাবা,
কি যে তুই করিস না, ওই গরম গরম মুচি ছোলার ডাল সব করে দিল, আমাকে শুধু এক প্লেট খেতে নিয়ে চলে যেতে হবে। রাত পড়লে এ নিয়ে যেন দুঃখ করিস ভাবি তোর বাড়িতে মা অন্নপূর্ণা আমার অন্ন মাগায় খানাশালা খা মদের সঙ্গে আমাকে গুলে গুলে খা না। আমার বিয়েতে মামা তোমায় নিমন্ত্রণ করে বুঝিতে বললো,
বর্মনে যে ভাগ নেই, আমার তো উপর দুল আছে, ঘর থেকে এনে দিচ্ছি। আমার হয়ে তুমি আমার সুন্দরকে ফিরে দিল, তবে কি সত্যি কেন ভুল করছো মামি? মামি গো, যে মানুষ সোনা দূরে সরিয়ে রাখতে পারে সে কিনা পেতল থলিতে ভরবে। আমার মনের খেতে
না বসে উপায় আছে? তোমার স্বামীকে বাৎসল্য রাশি ভাসিয়েছি, আর তোমাকে না ভাসিয়েছে আর ইয়ার ভাগ্নে ঋতু।
দক্ষিণ সম্মুখে হয়নি দেখি। ঠিক আছে, বলুন আপনারা কি বলতে চান। বলুন বলুন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার যা বলার আছে সেই মুখে খুলে বলুন। বলে যেতে হয় বাবু মধুরমোহন, আমি দক্ষিণের সাথে থেকে চলে যাচ্ছি, বাকি জীবন কাশীতেই কাটাবো। আমার মামার দেখাশোনা তাহলে করবে কে? তার কি দেখাশোনা লোকের অভাব? তোমরা তো আছোই, সবাই করে এসে পড়েছে তার ধর্ম পত্নী স্বয়ং সারদামণি। ভালো বললে ভৈরবী মা, আমি নিজে সাক্ষী, আমি জানি ছোট মামা ছোট মামির সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। হৃদয়? হ্যাঁ শ্রীজিবাবু, নইলে জয়রাম বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ছোট মামি নিজে যেদিন এই দক্ষিণেশ্বরে এলো তখন সন্ধ্যা হব হব। ছোট মামা আমাকে তার ঘরে পিদ্যিম জ্বালিয়ে দিয়ে মন্দিরে আরতি করতে পাঠিয়ে দিল, আমিও আরতি সেরে ফিরছি, এমন সময় মামা আর মামিকে দেখলাম। অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে কি দেখছো গো? সত্যি আজ আমি তোমার পুজো করব, নইলে নইলে এমন ভোরবেলা গঙ্গা স্নান করে পট্ট বস্ত্র পরে সেটিতে সিঁদুর পায়ে আলতা দিয়ে কেন তোমায় এভাবে কাল রেতে আসতে খবর পেটলু? এই দেখো বেদি সাজিয়ে রেখেছি, এখানটায় বস। কিন্তু স্বামী হয়ে আপনি আমাকে পুজো না করে উপায় কি বলো? তাহলে ওই মন্দিরের জীব ভাঙানো নেকে কি আমায় ছেড়ে কথা কইবে? আমি যে নিজের মুখে বলে মরেছি তোমার মুখ হলো ভরাবর্তী মায়ের মুখ, তাই তাই মন্দিরের জীব ঢাকানো নেকি এখন আমাকে দিয়ে তোমার তোমাকেও মাটা খেয়ে ছাড়তে চাই। তুমি নেকিল বিশ্বের মা, তুমি সনাতনী, তুমি চিরন্তনী, তুমি প্রকৃতি, তুমি আত্মা শক্তি, তুমি মানে
সমালোচনা? আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন না। ওই বেড়াল তো শিবক ধার্মিক, তার অবতার গিরি তিন তুড়িতে ঘুচিয়ে দিতে পারি কিনা। তোমাদের মুখ অবশ্য পাপ, আর যদি কখনো তোমাদের চলে গেছে, এখন বলুন তো আমাদের ঠাকুরের পরম মহিমা আপনারা কিভাবে ঘোচাবেন? কি খণ্ড দেওয়ালেরও কান আছে, আমরা দুজনে মিলে যা চুক্তি এঁটেছি তা আপনার কানে গেলে বলুন না। হ্যাঁ বলুন না। মানে কথা যা করা আমরা কাল সন্ধ্যেবেলা দিন করে রাখবো, আপনি শুধু আজকে হিসাবে উপস্থিত থাকবে। থাকবো, নিশ্চয়ই থাকবো। তা নাহলে বুঝবো কি করে? দশচক্রে সত্যি ভগবানের অবতার মহিমা ঘোচে নাকি অনুতপ্ত অবিশ্বাসীরাই শেষ পর্যন্ত ভগবানের পদপ্রান্তে অনুতপে অশ্রু মোছে? পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কাল সন্ধ্যায় তোমার চরম পরীক্ষা। পরীক্ষা? ইয়েস, দিস ইজ আ ফাইনাল এক্সামিনেশন। আমাদের নরেন্দ্র ভাইয়ে তা তুমি একে শেষ পর্যন্ত আমাদের মতো ঠাকুরের খাতায় নাম লেখ। যতই আপনি নটগুরু হন না কেন গিরিশচন্দ্র, আমি আপনার মতো ভাববাদী নই, আমি যুক্তিবাদী। তাই আপনারা যাকে ঠাকুর বলে মাথায় তুলে রেখে দিয়েছেন, আমি কিন্তু তার খাতায় কোনোদিনই নাম লেখাবো না। অত জোর দিয়ে বলো না হে নরেন্দ্রনাথ, শেষকালে না দেখা যায় ঠাকুরের খাতায় লেখা আমাদের এত এত নাম টপকে তোমার নামই সর্বপ্রথম জল জল করছে। যাকে ঠাকুর গেলেন কোথায়? জানি না, আমি এসব দিয়ে তাকে দেখতে পাইনি। তিনি ঘরে নেই অথচ দুয়ার খোলা। খোলাই তো থাকবে গিরিশ, ঠাকুরের ঘর যে ভাবের ঘর, সেই ভাবের ঘরে কিছু করতে পারে যে সে ঘরে দুয়ার রেখে রাখতে হবে? হাসির হাওয়াই উঠছে, বাচ্চা করা মাথায় থাক, ঘরে বসেছে হাসি হাট।
কিছু মনে করো নি, পেটটা একটু নড় হয়েছে তো, তাই খালি পায়খানা পায়খানা ভাব। এই ঘরে তো এই বাইরে, এই ঘরে তো এই বাইরে। আরে লেখো ওই গারগঞ্জটা কাছাকাছি দেখেছিস তো, আবার কখন যেতে হয় যাও কিনা। পরমহংস কেশব সেন মহাশয়ের জীবন্ত ব্রহ্ম, সেই আপনারও তাহলে ব্যারাম ব্যারি হয়। তাই দেখো শুধু আরম্ভ করলে চলবে, ব্যারাম ভোগ করতে হবে নি, নইলে যে দাঁড়িপাল্লায় ওলন হয়ে যাবে গো। যাকে আরে লরেন, আমি তোর কি এমন ক্ষতি করেছি রে? তুই আমার সঙ্গে এমন প্রচন্ড পণ্য ব্যবহার করছিস কেন রে? আমি আপনার সঙ্গে পাষণ্যের মতো ব্যবহার করছি? করছিসই তো, করছিসই তো। সেই বলরাম বসুর বাড়িতে প্রথম যেদিন তোকে দেখলুম, তোর গান শুনলুম, তোকে কতবার বললুম, ও লরেন লরেন রে, একবার কি আমার দক্ষিণেশ্বরে আয় না রে বাবা, একদিনে বুঝি তোর সময় হলো। ও লরেন রে, ও আমার বুকের ধন, একবার আমার বুকে আয় না রে বাবা। আমার কি জিনিস রে? ও গিরিশ, ও কেশব, ও মাস্টার, তোমাদের সঙ্গে মিশে মিশে আমি তো দুটো একটা ইঞ্জিনিস শিখেছি বলো, ওই যে ইয়েস নো ভেরি গুড, তারপরে কি বলে ওই হিপের পটের মাস, মানে যে জলহস্তি, সেটাও তো শিখেছি। তবে তোর এই হিপেনাটিজম আবার কি হাতি রে? হ্যাঁ বলেন ধরেন রে, এই আমার পাশটিতে বসে একবারটি আমাকে ভালো করে শিখিয়ে দে না রে শালা। যা যা যা, চলে যা।
চলে যা, দেখলে তো আমার কথাকে শুনে নরেন কেমন সহজা চলে গেল। এই বিশ্ব বিশ্বাসটাই হচ্ছে আসল, ওই জন্যই তো বলে বিশ্বাসে মিলে। কিন্তু আপনি কখনো আপনার নিজের জন্য, হ্যাঁ মায়ের কাছে আপনি কখনো কিছু চেয়েছেন? আমার আবার চাই কথা চিন্তা কি যে মায়ের কাছে আমি চাইবো ঠাকুর। তবে তবে লরেন্সকে তো না চাইলে চলবে নি, আর ওকে দেওয়ার জন্যে মা বেটে আমার নরেন্দ্রনাথের কোনো কিছুর মধ্যে আমি খারাপ কিছু খুঁজে পান না। আচ্ছা যে নরেন আপনাকে এতদিন শুধু তুচ্ছ তাচ্ছিল্যই করে এসেছি, তার উপর আপনার এত বিশ্বাসটা সত্যি তো? নরেন্দ্র আপনার কাছে নাড়া মাথেনি। নাড়া ভেবেছে কি বলছো মাস্টার? নরেন্দ্র নারীর সঙ্গে আমার নারী মাতা করেছে, ওটা ওরা বুঝলে নি গো, ওটা ওরা হয় সবকিছু খুলে বলেছিস তো? আরে তোর যে এত এত অভাব, এত এত সমস্যা, সে মা বেটিকে খুলে বলেছিস? বলতে লজ্জা হচ্ছে ঠাকুর। সে কি মার কাছে মাপ দিয়ে আবার লজ্জা কি দেয়া? ঠাকুর ঠাকুর আমার মনের অবস্থা হচ্ছে কি তা আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুর। একবার নয়, আমি মন শক্ত করে মায়ের কাছে তিন তিনবার চা চাওয়ার ছিল তাই চাইতে গেছি, কিন্তু যতবার আমি মৃন্ময়ী ভুবন ভুলানোর হাসি মুখের দিকে তাকিয়েছি ততবারই আমার গোলক মূলক সব একাকার হয়ে গিয়েছে ঠাকুর। রাজ রাজেশ্বরীর কাছে কেউ কি তেরা ভিক্ষে করতে যায়? এত বড় জগৎ সংসারটা যিনি নিয়ে সর্বদাই ভেবে চলেছেন তার কাছেই দত্ত পরিবারের অভাব অভিযোগের কথা আমি জানাতে পারলাম না ঠাকুর। বললাম মা আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে মানুষ করো। জীবন
সেজবুর সঙ্গে এক জায়গায় যেতে হবে। আপনি সেজবুজে তৈরি হয়ে আসুন, সেজবাবু দেউড়িতে আপনার জন্য জুড়ি গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। দেখো এই অবেলায় সেজবাবু আবার আমায় কোথায় নিয়ে যাবে গো? সে আপনি গেলেই বুঝতে পারবেন। মানে কথা, আপনি সেজবুজে তৈরি হয়ে আসুন, হ্যাঁ? সে বড় রসের জায়গা গো, বড় রসের জায়গা। রসের জায়গা তাইলে তো আমার যেতেই হয়, আমি যে বড় রসে বসে থাকতে ভালোবাসি গো। কিন্তু পেটটা ছেড়েছে যে থাকে থাকে, ও সেজবাবু যখন আছে সব ঠিক করে নেবে। ও বাবা, ফেরেস্তার নায়ক যে আমার আবার সেজে বুঝে যেতে বললে, দুশালা আমি নিজে নিজে কখনো কি সাহায্য করতে পারি? হরি পাগল, তার জন্য তোর চিন্তা কি রে? তোর চিন্তা মনে স্বয়ং আমি আছি না? আমি কোনো আতান্তরে পড়লে তুই বুঝি না এসে আর পারিস নি? কেন তুই যে আমার কি চরিত্র চিহ্ন
কিন্তু যতক্ষণ না সেজবাবুর চোখে ওই পাগলা মুখটার ভরণবাজি দফা রফা করতে পারছি ততক্ষণ নিজেকে সংযত রাখতে হচ্ছে। বিগ্রাত না সেজবাবু একবার ওর উপর বিগ্রাত না তখন আমি ওই গদায়ের পেছনে এই ছেড়েছে এ কি হলো রে আরে পাটানো হচ্ছে না রে এই যে প্যাকেটের মতো সোজা হয়ে রইল রে দাঁড়িয়ে থাকা বড় ফাঁচাও আমাকে বসতে হবে বসতে হবে যেমন করে হোক আমাকে বসতে হবে অবিরাট নামলো তো আমাদের পায় মহলে নাচা গানার মাহফিল ভি শুরু হইলো আরে ব্রাহ্মণজি আপনার ওরো জান বাজার স্টেট কা নাই রসাইকাল আপনার উপর অত ফাগাচ্ছিস কেন সোজা করে বল না কোন এক করমকে ধাষ্টম ঝিট করার জন্য একবার কাকশাইতে ব্যবস্থা ওই লক্ষ্মী বাইকে আগাম করে গিয়েছিল ওই তো বলছি ইসিলিয়ে তো আপনার কোটিং এ আপনার আদমি কে লিয়ে লক্ষ্মী বাই ইন্তেজার করতি হয় আরে কত কাটা আপনি কাণ্ড আয়গা বাবা আয়গা একুলি আয়গা আরে ব্রাহ্মণজি তোমার কুছ হুয়া কিয়া তোমার এক পাতা সিধা কি মুখ আর কান নররূপী দেবতাদের আমি কিনা পরি না 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 এদের কথা শুনে আমি একই পাপ করলাম তার জন্য বিলাপ করলো মতির বাবু ওগো তুমি এই পাপ না করলে ওই অজ্ঞানদের অন্তর্যকের বিশ্বাসে যারা ফুটবে কেমন করে দেখছো না সেই ভাবে কেমন ফল ভোগ করছে ওরা ওরা বিশ্বাসীরা ডান্ডা থেকে মুক্তি পেতে শিগগিরই একবার জয় শ্রী রামকৃষ্ণ নাম স্মরণ কর জয় শ্রী রামকৃষ্ণ জয় পরমহংসদেব জয় যুগাবতার
বলে ডেকেছিলে গো? আমি যে তোমার কাছে তাল ক্ষীর খেতে চেয়েছিলাম গো, আজ আমি না এসে পারি? বাটি হাতে সুন্দর সুন্দর দাঁড়িয়ে থাকবি, আমার যে বড় নোখ নেগেছে আমায় তাল ক্ষীর খাবি নি?
সাধু মহারাজ বলে তো ওই ওই
সারদা কেন এখনো আসছে না, একবার এগিয়ে দেখ তো সারদা কেন এখনো আসছে না। আমি আমি এই বড় দেরি করে এসে গো, বড় দেরি করে এসে গো, আমি আমার লরেনের মুখের পরে তাকাতেই পারছি না গো, তাকাতেই লরেন দে ওরে আমার রাজা ধীরাজ তোকে আর কি দিই বলতো, আমার সর্বস্ব তোর মাঝে দিয়ে আচ্ছা আমি কাঙাল ভিখারি তাই তোর জন্যে ওর জন্যে ওই দেখে। এই জন্য কি আপনি আমাকে এই গেরুয়া কাপড় চোপড় নিয়ে আসতে বলেছেন ঠাকুর? দিন মা ওই মহার্ঘ পরিচ্ছদে আমায় দিন, আমি আমার গুরুর ইঙ্গিত বুঝতে পেরেছি, উনি আমায় সন্ন্যাস দিলেন। অমন করে বলিস নি রে, অমন করে বলিস নি, আমি দিলুম কোথায়, তুই তো তোর জ্যান্ত দুগ্গার হাত থেকে এধায় নিজেই মেগে নিলি রে। বেশ তবে না, আপনি শিখিয়েছেন মায়ের কাছ থেকে কিছু নিলে তা একা ভোগ করতে নেই। আমিও সেই কথা বলি বাবা, আরো অনেক গেরুয়া বাসন আছে, তুমি যাদের উপযুক্ত মনে করবে নিজের হাতে তাদের পেটে দিও। বাহ বাহ বাহ, এটাও আমার মনের মতো হলো গো, এটাই আমার মনের মতো হলো। লরেন লরেন আরে আরে, নাই বা হলে তুই গৃহস্বামী, নাই বা হলে ভূস্বামী, নাই বা হলে কোনো ঘরণীর স্বামী, তুই হ বিশ্ব স্বামী, তুই হ বিবেকানন্দ স্বামীজি। নরেন যে ওর সব আমি টুকুকে নিংড়ে নিয়ে আমায় দিয়ে দিয়ে নিজে হয়ে গেল স্বামীজি, আজ তো আমার ছুটি, আজ আমার কি আনন্দ, আজ আমি একটু শান্তির ঘুম ঘুমাবো, আমার আনন্দ আমার ছুটি। এত রাতে বাড়ি যাবে না, কাল সকালেই তো আবার আসতে হবে, যদিও নরেনটা আছে তবু বাকি রাতটা কি যে হয় বলা তো যায় না, আমাদের থেকে যাওয়াই উচিত। দেখো দেখো ওই দেখো দোতলায় ঠাকুরের ঘরে ওই জানলা তো বন্ধ থাকে, আমি খুলে দিয়েছি, আমার মনে হচ্ছে এই বন্ধ ঘরের মধ্যে ঠাকুরের বড় কষ্ট হচ্ছে, তাই ডাক্তার মধ্যে নিষেধ শব্দ আমি খুলে দিয়েছি উত্তরের এই জানলা। বড় কষ্ট, তবু পারবেন খেতে? পারবো,
করেছিলাম কিনা। ও মারে, গলার ভেতরে কাঁটাগুলো যে বড় কষ্ট দেয়। কিছু খাওয়া দূরের কথা, নাও বিমুখ আনতে পারে না। বলো, এখনই তোমার সঙ্গে আমার ছেলেপুলেদের সঙ্গে মায় ডাক্তার পত্নীর সঙ্গে আমি কটা কথা কইছি, কিন্তু আজ আমি কত কথা কইছি। আমার বড় কষ্ট হচ্ছে, আমায় খাইয়ে দে সারনা। আজ আমি না সব খেতে ফুটে খাবো, কই খাইলাম সারনা। নিজের ঘরে ঘুমোবি যা।
তোমাকে জানাই প্রণাম।